আজ শনিবার পঁচিশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহানবমী হওয়ার সাথে সাথে শনিবারও কিন্তু আর অবশ্যই আর চেষ্টা করুন শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করতে সন্ধেবেলার সময় বিশেষ করে যদি পারেন শনিদেবের যে প্রণাম মন্ত্র আপনারা দেখছেন ওম নীলাঞ্জন চয় প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানিশ্বরম এটি আপনারা আজ অবশ্য না পারলে একুশবার অন্তত জব করুন একশো আটবার না পড়লেও পারলেও উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ এটি আপনাদের ভাগ্যান্ন আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন দিনটি প্ল্যানিং মাফিক রুটিন মাফিক কাটানোর চেষ্টা করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ হাই প্রোফাইল ব্যক্তিবর্গদের সাথে দেখা সাক্ষাৎ করবার সময় নার্ভাস যেন হবেন না আত্মবিশ্বাস হারাবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কিছু বাড়তি পয়সা করি উপার্জনের জন্য আপনার ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান আজ আনন্দময় চমৎকার সন্ধ্যায় আজ গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত যেমন করবেন কোনো নতুন পরিকল্পনার ট্রায়াল দেওয়ার জন্য দিনটি দুর্দান্ত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে